দেখাবো পেন ড্রাইভে স্ক্যান করে কিভাবে। খুব মনোযোগ দিয়ে দেখবেন পেন ড্রাইভ দিয়ে স্ক্যান করে কিভাবে। আমাদেরকে প্রথমে এই পেন ড্রাইভটা লাগাইতে হবে মেশিনের ঠিক এই অংশে। এরপর আমাদেরকে মেশিনের স্ক্যান বাটনটা চেপে ফার্স্ট ওয়ান বাটনটা চাপা লাগবে, তাহলে ইউএসবি ওয়ান। মনোযোগ সহকারে দেখবেন এখানে A3 আছে, কিন্তু আমার পেজ আছে A4, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পেজটা চেঞ্জ করতে হবে। পেজ চেঞ্জ করতে গেলে সাইজ চেঞ্জ করতে হবে A4R। স্টার্ট চাপলে এটা সিলেকশন হয়ে গেছে। এরপর আমাকে স্টার্ট বাটন চাপ দিলেই জাস্ট এটা স্ক্যান হয়ে যাবে, ডাটা লিডটা জ্বলবে, স্ক্যান হচ্ছে, স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। বাট এখন ডাটা লিডটা জ্বলছে এই কারণে যে পেন ড্রাইভে ডাটাটা পাস করছে। হ্যাঁ, কমপ্লিট। এখন পেন ড্রাইভে আমার PDF আকারে এই কাগজটা স্ক্যান হয়ে গেছে। স্ক্যানের ক্ষেত্রে রেজুলেশন কমানো বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আপনাকে এইখান থেকে রেজুলেশন কমাইতে হবে, এইখান থেকে বাড়াইতেও পারবেন। হ্যাঁ, আর এতটুকুই স্ক্যানের কাজ।